আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। আর ইউনিক ব্লগার শুভরাতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। তো আমি এখন ছাদের উপরে চলে এসেছি, আজকে ছাদের উপরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর দেখো আমাদের আর কি ভিজে জামা কাপড় গুলো সব এখানে দড়িটা নিয়ে মেলে দেওয়া রয়েছে, এগুলো এখন রোদ্দুর হচ্ছে, রোদ্রের মধ্যে আমার ছেলে আর কি দিয়ে আসবে, এগুলো শুকিয়ে যাক আর কাজে স্টার্ট হওয়া যাক। আর আমাদের লক্ষ্মী ম্যাডাম আছে সাথে, আর লক্ষ্মী ম্যাডাম দিদিও আর কি চলে আসবে একটু পরে, সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর দেখো বাড়ির পাশে আর কি ছোট্ট খাট্ট অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমি শুট করলাম না আর কি, ছোট্ট খাট্ট অনুষ্ঠান তো আর কি দেখাবো, দেখানোর মতন কিছুই নেই, নাহলে শুট করতাম। আর আমি সরস্বতী পুজোর জন্য প্রিপারেশন নিচ্ছি যে এই ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নেওয়া, যার জন্য আমি আর ছাদের উপর থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর এখান থেকে আমার আর কি ব্লগ শুরু হচ্ছে, এখান থেকে কাজের স্টার্ট হয়েছে, চলো। দেখো প্রত্যেক কাজ টাজ করে আসার পরে মা এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এদিকে আলু টালুগুলো ভেজে নিচ্ছে, একসঙ্গে ঝটপট করে রান্না করে নেবে। ওদিকে সবজিটাই ইয়ে করা হয়ে গেছে, সবজিটাই সিদ্ধ করা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, তো এখন ঝটপট করে রান্না করে নিতে হবে, আবার বাবাকে বাবার খাবার পাঠাতে হবে, তো সেই কারণে একটু তাড়াহুড়োই আছে। আর অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, সেই কারণে যথেষ্ট তাড়াহুড়ো করে এখন মা রান্নাটা করে নিচ্ছে, তারপরে আবার বাবার ভাতটা পাঠিয়ে দেওয়া হবে। তো চলো এখন ঝটপট করে মা রান্নাটা করে নিই। গোলাপ ফুল ফুটেছে, এটা দেখিয়ে দিই তোমাকে, দেখি এই জবা গাছের কুড়ি গুলো এসেছে, দেখো এগুলো ফুটলে খুব সুন্দর লাগে, কালারটা খুব সুন্দর। আর এই যে এটা বাগানে হলুদ গোলাপ, এবছর প্রথমে আর কি প্রথম ফুটলো, এবছর প্রথম ফুটলো। তা বাদে এই দুটো গাছ আছে, যে দুটোর কালার প্রায় সেম, কিন্তু ডিজাইনটা আলাদা, একটা বলের মতন হয়, আর পুদিনা পাতা গাছটাও বেশ ঠকঠকে হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রত্যেকদিনই ফুল তোলা হয় বলে, দেখো প্রত্যেকদিনই ফুল তোলা পড়ে, তা প্রত্যেকদিন একটা দুটো করে ফুল তোলা হয় বলে গাছে ফুল থাকছে না, নাহলে অনেকটাই ফুল ফোটে। এই দেখো এখানেও বেশ কয়েকটা ফুল ছিল, এতেও ছিল, প্রত্যেকদিনই প্রায় তোলা পড়ে, এতেও ছিল,
এই গাছটাতে সেই ভাই তোলা পড়ে না, কিন্তু এইগুলোতে প্রত্যেকদিনই প্রায় তোলা পড়ে বলে যেই ফুল হয় হওয়ার সঙ্গে সঙ্গে তোলা পড়ে যায়, তো কারণে আর বেশি ফুল থাকে না এই গাছগুলোতে। আর দোপাটি গাছে দোপাটি ফুল ধরেছে, দুটোই কি এক কালার? এটা লাল, এটা বেগুনি আর এটা সাদা। খুব ভালো লাগে আমার দোপাটি গাছ। তো চলো এখন আমরা সবাই নিচে চলে যাই। তো ফ্রেন্ডস দেখো আমি আর মা এখন চলে এসেছি নিচে, আর এখন আমি খেতে বসে গেছি। আমার স্নান হয়নি এখনো, কারণ আজ সারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে স্নানটাই হয়নি। তো এখন আমি ঝটপট করে স্নান করে নেবো, আর মা আর আমি আগে ঝটপট করে খেয়ে নিই। দেখ প্রচন্ড খিদে পাওয়ার কারণে আমি ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে স্নান করবো। তো চলো ঝটপট করে স্নানটা করে নিই, খেয়ে দিই। দারুন দারুন দারুন, এই আর দৌড়াতে হবে না, আর দৌড়াতে হবে না, তার মুখ পুরো লাল টকটক হয়ে গেছে এই বাচ্চাটাই। তার দু তিন বছর ধরে এরকম দৌড়াচ্ছে, আগের বছর দেখেছি তার আগের বছর দেখেছি। সব থেকে বড়, সব থেকে বিগেস্ট বিগেস্ট ওয়ান। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে এখানে আমার দিদি দাঁড়িয়ে রয়েছে, আর তোমরা দেখতে পেলে এখানে তিন মাইল দৌড় হয়েছিল, তা তিন মাইলের লাস্ট ফিনিশিং হচ্ছে এই জায়গায়। তো ওরা সব ঢুকলো, তোমাদেরকে অল্প একটু দেখিয়েছি, আর পিছনে দেখো অনেক লোক, দেখো এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। এদের ভিতরে অধিকাংশরা সব তাই মাইকে দেখো অ্যানাউন্স করছে আজকের অনুষ্ঠানের কথা, ওখানে আজকে রাতেবেলা যাব। আর এখানে এখানে সব দেখো দাঁড়িয়ে আছে যারা পার্টিসিপেট। একটা মেয়েও অবশেষে দৌড়ে আসলো এতদূর, তিন মাইল ফিনিশিং। তো বন্ধুরা এখন তিন মাইল দৌড়ের পরে হচ্ছে গোয়াজ লেক, তো আমি যাচ্ছি এখন গোয়াজ লেক ওখানে দেখতে। আর রাস্তা এখন যথেষ্ট ফাঁকা, এখন ওখানে গিয়ে পৌঁছে আর আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানি না কেন। তো চলো ঝটপট ওখানে পৌঁছে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে গোয়াজ কে কেমন কি সেজেছে না সেজেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আবারও চলে এসেছি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে, যেটা প্রত্যেক দিন করি। আর আজকে দেখো আমার ছেলের দিয়ে একটু আগে আমি হাতে নেল পলিশ করে নিয়েছি, এই যে আর এই যে কালারটা কেমন লাগছে বলো। আর এখন চাটা খেয়ে নি, আর ছেলে যাবে একটু বাজারে, বাজার থেকে এসে আর কি রুটি করবে, রুটি করার পরে সমাপ্তি আজকে। তারপরে বাকি থাকবে আমার রাতের বেলা একটু ঘুরতে যাওয়া, ঘুরে টুরে এসে তারপরে যেখানে তোমাদের গিয়ে দেখালাম না যে গোয়াজুলাই হলো, যেখান থেকে তিন মাইলের দৌড় হলো, সেখানেই যাব অনুষ্ঠান দেখতে। অর্কেস্ট্রা হয় রাতের বেলা, তো অর্কেস্ট্রা দেখতেও দেখি কি হয়, ভালো হয় কি খারাপ হয়, ভালো হলে শেয়ার করবো না হলে করবো না, এটা হলো। তো চলো এখন আমি কাজগুলো গুছিয়ে নিই। আর একটা জিনিস দেখেছো তো, যে তখন বললাম যে আগে ক্লাবের পাশে, ক্লাবে আগে আমাদের পাশেই তো ক্লাব, পাশের ইয়েটাই ক্লাব, তা বললাম যে অনুষ্ঠান হচ্ছে কিছু শুট মুট করবো না, ভালো টালো হচ্ছে না, তারপরে দেখি না গো
আস্তে আস্তে অনেক আগে লোকজন এসে গেছে, অনেক কিছু হলো, তা আমরা একটু শুট করে রেখেছি, তোমাদেরকে দেখিয়েও দেবো। আগেই দেখিয়ে দিয়েছি এইটা, তাহলে আগের পার্টেই দেখিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পেলে আমি অনুষ্ঠানে গেছিলাম, তো অনুষ্ঠান থেকে চলে এসেছি, এখন আর যাওয়ার ইচ্ছে নেই। আমি আগে ভেবেছিলাম যে খেয়ে দিয়ে যাবো একটা টাইম, তো রাতও অনেকটা হয়ে গেছে, অর্কেস্ট্রাও খুব বেশি ভালো হচ্ছে না বলে ইচ্ছা নেই, দেখা যাক কী করি। আর আমার মা দেখা ওখানে শুয়ে আছে, বাবা আর মা এবার খেয়ে নেবে সঙ্গে, আমিও খেয়ে নেবো, আমার প্রচণ্ড খেতে পেয়েছে, তো বাবাকে ডাক দেওয়া হয়েছে, বাবা আসছে খেতে, তো চলো আগে ঝটফট করে খেয়ে নিই ভুড়ি ভোজ, তারপরে কথাবার্তা, নাহলে ভুড়ি ভোজ না করে কথাবার্তা বলতে একদম কারোর ভালো লাগে না। তো ফ্রেন্ডস, আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর মার এখন খাওয়া দাওয়া কমপ্লিট, মা শুয়ে পড়েছে, অ্যাকচুয়ালি ঠান্ডা পড়ছিল আর আমার খেতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তো সেই কারণে মা ছটফট করে শুয়ে পড়েছে, আমি তাই আমার জন্য আর ওয়েট করিনি, শীতের ভিতরে ভালো লাগছিল না তাই। তো বন্ধুরা গুড নাইট, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর পাশে থাকো, ঠিক আছে? তো গুড নাইট, এখানেই রেখে দিলাম, টাটা টাটা। তো আজকের ব্লগটা অবশ্যই করে এনজয় করো, আজকের ব্লগটা অনেক কিছু আছে, ভালো করে দেখো ব্লগটাকে আর এনজয় করো, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও ভিজিট করো, লোকের আর লোকের ভিতরে ছড়িয়ে দাও, যেন আরও তাড়াতাড়ি চ্যানেলটা বড় হয়ে যেতে পারে, আমাদের পরিবার যাতে আরও তাড়াতাড়ি বড় হয়। তো বিদায় নিচ্ছি এখানেই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।